আমি আপনাদের পা ধরছি যদি বলেন হুজুর নিচে এসে পা ধরেন আমি তাও রাজি তবু আমার হাতটাকে আপনারা ফেরত দিন না এই তিনটা আমল করে চলেন যাই কবরে এই দুনিয়াটা থাকার জায়গা না মসজিদের বারান্দায় একটা পালকি অপেক্ষা করতেছে এই পালকি আমার আর আপনার জন্য এই পালকি যার বাড়িতে একবার ঢোকে এই পালকিতে একবার যে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না মালিকের পরিচয় কি পেয়েছেন তাহলে জিজ্ঞাসা করতে চাই কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে আল্লাহ একটু জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ অতএব আল্লাহর শেষ কথাটা কি দেখি আল্লাহ কি বলেন আয়াত যখন তেলাওয়াত করব আল্লাহু আকবার একটু জোরে বলবেন রাজি আছেন তো আছেন তো ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله ভাইজান সংক্ষিপ্ত কথা জানাতে চাই আমার মালিক বুঝাইতে চান ওরে আমার বান্দা মনে রাখ রাত দিন চন্দ্র সূর্য তোমরা যা কিছু দেখো এগুলো হলো আমার নিয়ামত এগুলো হলো আমার সৃষ্টি বান্দারে তোমাদের কাছে আমার নির্দেশ যেগুলোকে আমি সৃষ্টি করেছি এগুলোকে তোমরা সেজদা করিও না এগুলার বন্দিগি করিও না তোমরা যদি বন্দিগি করতে চাও ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র সবেমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য জোরে জোরে গান সুবহানাল্লাহ জিজ্ঞাসা করতে চাই জবান খোলা বলেন তো আমাদের আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই আল্লাহকে কেমনে চিনবেন আল্লাহর পরিচয় কেমনে পাবেন বাবা মাওলানা হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাই বলেন তোমরা যদি আল্লাহর পরিচয় পাইতে চাও তাহলে তোমরা তিনটা আমল নিজেদেরকে বাধ্যতামূলক করে নাও কোন মানুষ যদি তিনটা আমল করতে পারে ভাই আমার আল্লাহ বলছেন তারা পূর্ণ পরিচয় পেয়ে যাবেন মহান আল্লাহর জবান খুলে বলেন আমল কয়টা আরেকটু জোরে বলেন এই তিন আমল যদি আমরা করতে পারি দুনিয়ায়ও বাদশা কবরেও বাদশা আখেরাতেও বাদশা আল্লাহর পূর্ণ পরিচয় পাওয়ার জন্য এই তিনটা আমলের কথা আজকে বলবো আল্লাহ তুমি আমাকেও করার তৌফিক দান করো জোরে বলেন আবার বলেন আমি আপনাদের কাছে খুব মহব্বত এবং আন্তরিকতা নিয়ে আসছি আমি তার দূরের মানুষ না দাওয়াত দিলেও আসব না দিলেও প্রয়োজন হলে এখানে আসব আমি এই জায়গায় আসার জন্য কোনো উজরাত বা পয়সা কুড়ি কিন্তু আপনাদের কাছে আমি চেয়ে আসিনি আমি আল্লাহর হস্তে আসছি আপনাদেরকে দেখার জন্য তাহলে আমার আশাটা মহব্বতের সাথে আছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার কাছে একটাই আমার চাওয়া আমার যে শ্রোতাগুলি আসছে আমার প্রত্যেকটা শ্রোতাগুলিকে তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া কবরে নিও সাথে সাথে তুমি আমাকেও কবুল করে নিও তিনটা আমল এই সময়ের জন্য খুব প্রয়োজন এটা আমার কথা না হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি আপনাদের পা ধরছি যদি বলেন হুজুর নিচে এসে পা ধরেন আমি তাও রাজি তবু আমার হাতটাকে আপনারা ফেরত দিন না এই তিনটা আমল করে চলেন যাই কবরে এই দুনিয়াটা থাকার জায়গা না মসজিদের বারান্দায় একটা পালকি অপেক্ষা করতেছে এই পালকি আমার আর আপনার জন্য এই পালকি যার বাড়িতে একবার ঢোকে এই পালকিতে
আবার যে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না কোনোদিন আসে না কোনোদিন আসে না কোনোদিন আসে না must be অবশ্যই যাবে এই পালকি তোমার আমার বাড়িতে তিনটি আমল করো মাওলানারে চেনো তুমি জানো এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে কেউ চেনে না কিন্তু তারা বাদশা হয়ে বসে আছে আল্লাহর কুদরতি ইশারাতে তারা রাজ মুকুট পরে বসে আছে এক নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাহাবাত মনে রাখেন আমলগুলি এক নাম্বার আল্লাহ ওয়ালাদের সাহাবাত ভালো মানুষের সংস্পর্শ হুজুর আল্লাহ ওয়ালাদের সাহাবতে যাব এটা কি কোরআনে আসছে মালিক বলেন হ্যাঁ আসছে يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بھائیجان আমার মালিক বলেন হে ইমানদার ইমানদারেরা আমি আল্লাহর নির্দেশ তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার যারা মনোনীত নির্বাচিত আমার যারা আল্লাহওয়ালা বান্দা তাদের সংস্পর্শে থাকো একটি কথা ভালো করে মনে রাখবেন বাজানদে এসির কাছে যখন যান তখন এসির একটা তাসির আছে ঠান্ডা বাতাস লাগে আগুনের কাছে যখন যান আগুনের একটা তাসির আছে গরম লাগে ফুল বাগানে যখন যান ফুল বাগানের একটা তাসির আছে সুঘ্রাণ লাগে টয়লেটে যখন যান টয়লেটের একটা তাসির আছে দুর্গন্ধ লাগে ঠিক বান্দার আল্লাহওয়ালাদের একটা তাসির আছে কোন মানুষ যখন আল্লাহওয়ালাদের কাছে যায় বাবা আল্লাহওয়ালার চেহারাটা দেখলে আল্লাহওয়ালাদের তাসিরে আল্লাহর সন্ধান মেলে হুজুর আল্লাহওয়ালাদের পাবো কোন জায়গায় আল্লাহওয়ালাদের চিনবো কেমনে আল্লাহওয়ালাদের চেনার সহজ পরিচয় হলো যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় সুবহানাল্লাহ যাদেরকে দেখলে কবরের কথা মনে হয় ভাইজান খুব দিলের কান্দে শুনবেন ওয়াজ কিন্তু লম্বা হবে না সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিদায় নিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই তার আগে জিজ্ঞাসা করতে চাই আপনাদের কি কষ্ট হচ্ছে একটু সময় থাকলে কি দিতে পারবেন আমাকে ইনশাআল্লাহ যেহেতু মাঝখানে একটা বছর আসতে পারি নাই আবার যখন এসেছি আপনাদের কি কিছু তত্ত্ব সমৃদ্ধ কথাগুলি আমি বয়ান করে যাই হুজুর আল্লাহওয়ালাদের কাছে গেলে কি লাভ কি ফায়দা একটু মেহরবানি করে বলেন এ মুসলমান ভাইরা আমার আল্লাহু আকবার ভারতবর্ষে যত আল্লাহওয়ালার তাশরিফ ভারতবর্ষে যত আল্লাহওয়ালা এসেছেন আমাদের নসিব বড় ভালো আল্লাহ মক্কাকে সাজাইছেন খানায় কাবা দিয়া আল্লাহ মদিনাকে সাজিয়েছেন রওজা শরীফ দিয়া আল্লাহ ভারতবর্ষকে সাজাইছেন ওলামায়ে দেওবন্দ দিয়া এটা আপনাদের নসিব আমাদের নসিব আল্লাহ ভারতবর্ষকে সাজাইছেন ওলামায়ে দেওবন্দ দিয়া তার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ আল্লাহ রহমতে বিনে চাওয়াতে বাংলাদেশে আলেম ওলামার ঢল যতগুলি আলেম আর ছেড়ে বাজান তার মধ্যে একজন আল্লাহর পরিচয়ে প্রাপ্ত একজন ওলি যার নাম হযরত মাওলানা আশরাফ আলী থানবী হুজুর কেমন মানুষ ছিলেন
হুজুরের জীবনী যদি বয়ান করি চোখের পানি রাখা যায় না হুজুর একদিন মিষ্টি মিষ্টি হাসে ভক্তবন্ধু জিজ্ঞাসা করে হুজুর আপনার মুখের মধ্যে হাসি কেন বলে বাবা আজকে তোমাদেরকে একটা খুশির খবর দিতে চাই বলে কিসের খুশির খবর বলে বাবারা আমার একটা বাড়ি ছিল আজকে নদীতে ভেঙে গেছে হুজুর এই জন্য কি কোনোদিন মানুষ হাসে বলে হাসবো না কেন কাল মহাশয়ে আমার হিসাব কমে গেছে আল্লাহর দরবারে আমার বাড়ির হিসাব দেওয়া লাগবে না দেখছেন দেখছেন আজকে পৃথিবীতে যত অশান্তি আজকে তো লোভের কারণে কথা কয় না কথা কয় আজকে আমার দেশে যত অশান্তি যত গবেষণার থিসিস করেন যোগ বিয়োগের রেজাল্ট একটাই আসবে লোভ কি লোভ বলেন কি কিসের লোভ সবচাইতে হলো বড় লোভ ক্ষমতার লোভ এখন আমার দেশটা ধ্বংসের ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে ক্ষমতার লড়াইয়ের জন্য আমি কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলছি এ মুসলমান কলিজাটা ছিঁড়ে যায় ভোরের সূর্য যখন উদয় হয় বাংলার প্রায় প্রত্যেকটা শিক্ষালয়ের বাচ্চাদের মুখ থেকে উচ্চারিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার দেল তখন বলে না তোদের কথা আমার বিশ্বাস হয় না আমার কলিজা ছিঁড়ে যায় এটা আপনারা বুঝবেন না আল্লাহর কসম আমি কোরআনটা নিয়ে বলতেছি শেষ রাইতে আল্লাহর কাছে বলি এই কলিজা মানে না না বলতে পারি না সইতে পারি না বুঝাইতে পারি আমাদের বুঝ কে নিবে সে মানুষটা কই আমাদেরকে কে আমাদের বুঝটা নেবে কি করে আমরা বুঝাবো মানুষকে কলিজাটা ছিঁড়ে যায় আমি বলি আমার দেশের মাটি সোনা নয় আমার দেশের মাটি তো স্বর্ণের চাইতেও খাঁটি মনে করি আমি আমার দেশের মাটির কোনো তুলনা হতে পারে না কেন এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি ঘুষের টাকা গ্রহণ করি আমার দেশের মাটি আমাকে গ্রাস করে না আমার দেশের মাটিতে দাঁড়িয়ে আমি মানুষের সম্পদকে কেড়ে নেই আমাকে মাটি গ্রাস করে না আমার দেশের মাটিতে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে আমি আমেরিকাতে বাড়ি করি আমাকে গ্রাস করে না আমার দেশের মাটিতে আমি হকানি যারা টাকা চুরি করে বিদেশেতে বাড়ি ঘর করে তাদেরকে না ধরে যারা তাহাজ্জুদ গুজার তাদের হাতের ভিতরে আমরা দড়ি লাগিয়ে জেলখানায় ঢুকাই আমার মাটি আমাকে গ্রাস করে না আমার মাটিতে দাঁড়িয়ে এদেশের মানুষ নিরাপরাধ মানুষগুলিকে আঘাতের পর আঘাত করে আমার মাটি গ্রাস করে না আমার মাটিতে দাঁড়িয়ে একে অপরকে কত গালি দেয় আমার মাটি কোনোদিন গ্রাস করে না আমার মাটিতে দাঁড়িয়ে এমন কোনো গুনাহ নাই আমার মাটিতে হয় না আমার মাটি কোনোদিন গ্রাস করে না আমার বাংলার মাটি কোনোদিন গ্রাস করে না আরে আমার কলিজাটা ছিঁড়ে যায় আমি প্রত্যেকটা দলের নেতৃবৃন্দকে বলি তোমাদের আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমি সমস্ত নেতাদেরকে বলবো আমি 30 লক্ষ শহীদকে বলবো তোমরা কিসের জন্য বাংলাদেশ দিয়েছিলে তোমাদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি আমাদের কেন বাংলাদেশ তোমরা দিলে তোমাদের রক্তে উপার্জিত বাংলাদেশ আমাদেরকে স্বাধীন করে দিয়ে আসছো আমরা তো স্বাধীন না আমরা যদি স্বাধীন হইতাম আমাদের কেন আমেরিকার কথা শুনতে হয় আমরা যদি স্বাধীন হইতাম আমাদের ভারতের কথা কেন শুনতে হয় আমরা যদি স্বাধীন হইতাম সিরিয়ার কথা কেন শুনতে হয় আমরা যদি স্বাধীন হইতাম রাশিয়ার কথা কেন শুনতে হয় আমরা স্বাধীন না এ কথা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তোমাদের কথা তোমরা ধোকাবাজ কি করছো তোমরা এগুলা
কি করছো কি করছো তোমরা আমি তোমাদের পায়ে ধরি যুবক তোমরা ফেরো ফেরো তোমরা ফেরো আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাই এমন একটা উম্মতের কান্ডারি ছিলেন যিনি নবীর রক্ত মাখা দিন উনি কতটুকু পাগল ছিলেন ওনার এক ভক্ত ছিলেন হা একজন জেনারেল জেনারেল শিক্ষিত একজন ইংরেজি শিক্ষিত বাজান যার নাম আল্লাহু আকবার যিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন যা বলতেন আল্লাহর দরবারে কবুল হতো খুব দিল অন্তর থেকে বুঝবেন আশরাফ আলী থানভি রহমাতুল্লাহর দরবারে একজন মদারু আসবে নিয়মিত মদ খায় থানভি রহমাতুল্লাহ সে ভক্ত দাওয়াত দিয়েছেন ভাই চলো আমি তোমাকে আমার শেখের দরবারে একটু নিয়ে যাব মদারুর নাম হলো জিগার সে প্রস্তাব দিল আমি যাইতে পারি তোমার শায়খের দরবারে কি মদ আছে উনি বললেন না ভাই সেখানে তো মদ নাই সেখানে আল্লাহর প্রেম আছে কয় তাহলে আমি যাইতাম না কয় চলো না দোস্ত বলে না যেখানে মদ নাই সেখানে আমি যাব না বলে দাঁড়াও আমার শেখকে আমি একটু পরামর্শ করে নিই দেখি কি করা যায় থানভি রহমাতুল্লাহর কাছে আসছেন এসে জিজ্ঞাসেন হযরত জিগার একটা লোক কবি ইনি নিয়মিত মদ পান করে উনি যদি একটু দিনের বুঝ পাইতেন আমাদের দিনের অনেক উপকার হতো আপনার দরবারে নিয়ে আসতে চাচ্ছি কিন্তু তিনি মদ চায় থানভি রহমাতুল্লাহ বললেন আরে তাকে আগে নিয়ে আসো না আল্লাহওয়ালারা হলো আল্লাহ প্রদত্ত কামার আল্লাহ প্রদত্ত কুমার বলে কামার আর কুমার কইলেন কেন বলে কুমার মাটি সেনে সেনে পেয়ালা তৈরি করে মাটি সিনে সিনে পুরাইয়া গ্লাস তৈরি করে সিনে সিনে পাতিল তৈরি করে তাই না ঠিক আল্লাহওয়ালারাও মানুষদেরকে সিনে সিনে আল্লাহওয়ালা বানায় কামার যেরকম আগুনে আপরে পুড়িয়ে পুড়িয়ে দা বানায় ছুরি বানায় লোহা বানায় গহনা তৈরি করে ঠিক আল্লাহওয়ালারাও সিনে সিনে আল্লাহওয়ালা বানায় বলি একটু নিয়ে আসো আমি একটু দেখতে চাই ভাইজান চলো যাই বলে মদ আসিনি একটু কত মনে রাখবেন যার মনে যা কি কথা ঠিক না মদ আসিনি বলে চলো যাই দেখা যাবে এ মুসলমান ভাইরা আমার আজকে মদারুকে নিয়া আল্লাহর উলি যখন রওনা করছেন এ মুসলমান ভাইরা আমার আস্তে আস্তে যাই আল্লাহর বান্দা দোয়া করতেছেন কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই জবান খুলা বলেন তো হেদায়েতের মালিক কে এক পা দুই পা করে যায় থানভি রহমাতুল্লাহ গিয়ালাই উনি যায় নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ তোমার একজন বান্দা আসতেছেন হেদায়েতের মালিক তুমি মাবুদ রে তার ভিতরে তুমি হেদায়েতের নূর দিয়া বাড়িতে পাঠিয়ে দিও থানভি রহমাতুল্লাহ আলাই যায় নামাজে বসে দোয়া করতেছেন খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন আমি নিজে পড়েছি মোতালা করেছি বাজান রে যখন জিগারকে নিয়ে আল্লাহর বান্দা হযরতের সামনে উপস্থিত হুজুর তার সাথে সালাম ছাড়া কোনো কথা হয়
হয় নাই হুজুর তার চেহারার দিকে তাকায় আছেন কিন্তু জিগারের চোখ দিয়া বৃষ্টির মতো জজ্জর 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 করে পানিগুলি গড়গড় করে পড়তেছেন এখনো ভালোমন্দ জিজ্ঞাসা করে নাই শুধু থানবীর রহমাতুল্লাহর চেহারাটা দেখছেন বাবা তাকিয়ে আছেন কেন তাকিয়ে আছে রে আলে মোলামাদের চেহারার দিকে যখন তাকাই ঠিক মনে হয় যেন নবী না জানি কেমন ছিলেন আলেমদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা অন্তরের মধ্যে তার ছবিটা যেন ফুটে ওঠে থানবীর চেহারার দিকে তাকায়া মাদারুজিগা দুই চোখ দিয়া জোর 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 করে পানিগুলি যখন ছাড়তেছিল এবার দিরা মার থানবীজিগায় বাবা কাঁদো কেন কি হয়েছে তোমার তুমি বলো জিগার ডাক দিয়া গো হুজুর আমার জীবনে আমি কারো কাছে কোনোদিন কিছুই চাই নাই আমি কোনো কিছুর সওয়ালও করি নাই হুজুর আপনার কাছে একটা জিনিস চাবো আপনি কি আমাকে দিবেন বলে বাবা তুমি বলো কি চাও আমি তোমাকে দিব জিগার মাদারও ডাক দিয়া গো হুজুর এক নম্বর চাওয়া আমার মরণটা যেন ইমানের হালাতে হয় হে বাবা মারা তো লাগবে কিন্তু মরণটা যেন ইমানের হালাতে হয় মরণ এমন কঠিন জিনিস এইটা আপনাদের কি কি করে বুঝাই আমি তো বুঝাইতে পারি না রে বাবা কারণ এই হাত দিয়া একটা দুইটা মানুষের লাশ কবরে রাখি নাই এই হাত দিয়া একটা দুইটা মানুষকে গোসল করাই নাই এই হাত দিয়া একটা দুইটা মানুষকে কাঁধে করে নিয়ে কবরস্থানে যাই নাই আমার ছোট মা আমার ছোট চাষি যেই দিনে এন্তেকাল করেছিলেন খুকনি দারুল উলুম মাদ্রাসায় আমি তখন মিজানে পড়ি মিজান না নাহমি বিয়ে সম্ভবত রাত আড়াইটার দিকে জানাজা বর্ষাকাল তিনটা কবর খনন করেছি একটা কবর ভালো না খালি পানি ওঠে তিন নম্বর কবর আমি যখন ছোট মার লাশটা নিয়ে যাইতেছিলাম জানাজা আমি নিজেই করলাম কবরে নামে নামতে হবে কেউ নামতে সাহস পায় না আমি নিজে নেমেছি কবরে যখন নামাই আমার একটা ছোট বোন ছিল একদম বাচ্চা ছোট বোন মায়ের কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়া মায়ের খাটটা ধরে একটা চিৎকার দিয়া কমা তোমাকে কোন জায়গায় নামাই মায়া তো পানি কেন মার লাশটার নামাইতে দেয় না নামাইয়া যখন দিলাম তালাই বাঁশ দিয়া মাটি যখন দেওয়া শেষ সবাই আসি আমার ওই বোনটা আর আসতে চায় না খালি মা মা করে কাঁদে বোন চল কেন কাঁদো বলে মাকে রেখে আমি একা কি কইরা বুঝাই কবর বড় কঠিন কেমনে বুঝাই মরো কত কঠিন কি করে বুঝাই কেমনে বুঝাই দিলের মধ্যে আপনাদের কেমনে লাগবে আমার বুঝে আসে না বাবা ডাক দিয়া গো হুজুর আমার মরণটা যেন ইমানের হালাতে হয় দুই নম্বর আমার মুখে যেন দাড়ি গজায় আমার দাড়িতে যেন আর খুর না লাগে তিন নম্বর আমার মুখে যেন আর মদের বোতল না ওঠে জিগাই আমি তো তোমার এগুলা ছাড়তে বলি নাই তুমি নিজে চাই কেন ছাড়তে চাও ডাকতে বলো হুজুর যখন আপনার চেহারার দিকে তাকাই আমার মনে হয় মদিনাওয়ালা না জানি কত সুন্দর ছিলেন হুজুর আমারে আপনি তোবা পড়ায় দেন আমি কোনোদিন আর মদ খাব না তোবা হয়ে গেল বাসায় চলে গেল যখন আমল শুরু করে দেয় অসুস্থ হয়ে যায় ডাক্তারখানায় চলে যায় চলে যাওয়ার পর বাজান দে ডাক্তার জিগায় আপনি কি মদ পান করেছিলেন
ছিলেন নিয়মিত হ্যাঁ বলে আপনাকে কিছু কিছু মদ পান করাই লাগবে কিছু কিছু মদ আপনাকে খাওয়াই লাগবে বলে না আমি যদি মদ খাই কতদিন বাঁচব বলে এটা তো আমি জানি না আল্লাহ ছাড়া কেউ জানেন না জিগার ডাক দিয়া কয় ডাক্তার রে মদ খেয়ে যদি হাজার বছরও বাঁচি না খাওয়ার কারণে যদি এখন মারা যাই আমি এখন মারা যাইতে রাজি তবু আর আমি মুখে মদ তুলতে রাজি নই কারণ আমি থানবীর কাছে ওয়াদা করে এসেছি আমি জিজ্ঞাসা করতে চাই জবান খুলা বলেন তো সহবতের দাম আছে না নাই এক নাম্বার আমল আল্লাহওয়ালাদের সহবত এজন্য বাজান সহবতে কওমি মাদ্রাসায় সময় লাগান এজন্য তবলিগ জামাতেও সময় লাগান আল্লাহওয়ালাদের হক্কানি পীর মাশায়েখের কাছেও যান সুবহানাল্লাহ কোন আমাদের এখানে তবলিগ জামাতের মেহনত আছে না নাই আছে এই যে আজকে আমাদের মাহফিলে সভাপতি সাহেব এই জামাত থেকে আসছে আল্লাহর বান্দারা বসে আছেন কি এদের চেহারার দিকে তাকায় কি সত্য কিছু মনে হয় না সাক্ষী দেন মনে হয় না এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাবেন সময় আসছে দুই নম্বর আমল বেশি বেশি আল্লাহর জিকির করবেন সুবহানাল্লাহ কোন এ যুবক তোমাদেরকে বলে যাই বিনা কারণে রাত্রি জাগরণ করিও না মোবাইলকে না বলো বিনা কারণে কোনো আইডি চালানোর দরকার নাই ফেসবুক চালানোর দরকার নাই এগুলি বর্জন করো মাওলার জিকির মুখে উঠাও জিকির বেশি বেশি করো তিন নম্বর আমল বাজান দে হাকিম আত্মার সব বলেন মাখলুক নিয়ে গবেষণা করো মোরাকাবা করো মোশাহাদা করো আসমান কে বানায় জমিন কে বানায় সূর্য কে বানায় চাঁদ কে বানায় হরবি রঙের মাছ কে বানাইলো আলো বাতাস কে বানাইলো আল্লাহকে তালাশ করো গবেষণা করো থানবী বলেন আরো দুইটা আমল করো গুনাহ বর্জন করো সুন্নাত তরিকায় সমস্ত আমল করো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন জোরে বলেন আমিন মাশাআল্লাহ আমি এই কথা মেসেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি সম্মানিত সুধি আমার দিলের বিশ্বাস আজকের মাজমা আল্লাহ কবুল করবেন একটা মিনিটের জন্য কবরস্থানদের কবরস্থানওয়ালাদের জন্য একটু হাত উঠাতে চাই আল্লাহুম্মা আমিন দুইখানে একটু হাত উঠান এই কবরস্থানের জন্য একটু হাত উঠাই একটু চক্ষুটা বন্ধ করে দেন মাথাখানা নত করে দিয়ে একটু আল্লাহর কাছে কাঁদেন ওরে আমার মাশুক রে ওরে আমার মাহবুব রে একা একা কেমনে থাকবো কবর আল্লাহ এত কোন কথা বলতেছিলাম তোমার বান্দাদের চোখ দিয়ে জুর জুর করে পানি ঝরতেছিল মাওলারে খুব মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতেছিল ও মাহবুব কবরস্থানের উদ্দিকায় জুতাস করে মাহফিল যারা হাত উঠাইছে আমি যদি বলি কার মনে কোন ব্যথা একটু বলেন কেউ বলবে হুজুর আমার বাবা নাই কেউ বলবে হুজুর আমার মা নাই আল্লাহ যারা মা বাবা হারাইয়া মাহবুবরে পাশেই কবরস্থান ওই কবরে শুয়াইয়া যারা এই জায়গায় বসা আছে আল্লাহ মেহরবানি করে ওই মা বাবার কবরে আর আজাব দিও না মেহরবানি করে তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ এই মাহফিল তুমি কবুল করিয়া লও এই মাহফিল খানা কবুল করিয়া লও হেদায়েতের জন্য কবুল করিয়া লও ওরে মাওলা মাহবুবরে তুমি মেহরবানি করে আমার দেশটাকে হেফাজত করো রাজনৈতিক অস্থিরতা আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে যাবার তৌফিক দাও আল্লাহ দিনের কাজ করার তৌফিক দাও মাওলারে জিকির করার তৌফিক দাও তোমাকে পাওয়ার যত গবেষণা আছে তুমি আমাদেরকে কবুল করিয়া লও ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন